পেপ্যাল ডলার সেল করতে গেলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে, দেখুন এখানে আমি একজনকে ডলার সেন্ড করতে চাচ্ছি, তো জাস্ট সেন্ড দেওয়ার অপশনে এখানে দেখুন সেন্ড পেমেন্ট নাও অপশনটা হাইডভাবে আছে, মানে এখান থেকে আপনি সেন্ড করতে পারছেন না। এখানে আপনাকে বলা হয় যে প্লিজ অ্যাড এ ফান্ডিং সোর্স, এখানে ক্লিক করার পর দেখুন আপনাকে এখানে মাস্টার কার্ড, ভিসা কার্ড, যে কোনো একটা কার্ড দিতে বলছে। এই প্রবলেমে যারা পড়েছেন বা পেপ্যালের ডলার যারা কাউকে সেন্ড করতে পারছেন না, তাদের জন্যই আজকে আমার ভিডিওটা। তো আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের এরকম প্রবলেমটা হবে না যে সেন্ড পেমেন্ট নাও অপশনটা এরকম হাইড অবস্থায় থাকবে এবং এখান থেকে আপনি পেমেন্ট দিতে পারতেছেন না, এরকম সমস্যাটা আপনার হবে না। তো জাস্ট আমি আমার পেপ্যালে যাচ্ছি, দেখুন আমার পেপ্যাল অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে 1.40 USD। তো এই ডলারটা আমি একজনকে সেন্ড করব, তো সেন্ড করতে গেলে যে প্রবলেমটা হয় সেই প্রবলেম ছাড়া আমি কিভাবে সেন্ড করতে পারি, এটাই হচ্ছে মূলত আজকের ভিডিওর বিষয়বস্তু। তো আপনারা যেটা করবেন, আপনারা জাস্ট সেন্ড মানিতে ক্লিক করবেন। তো আপনার পেপ্যালটা অবশ্যই ভেরিফাই করে নেবেন কোনো একটা ব্যাংকের সাথে, আইবিএন ব্যাংকের সাথে। আইবিএন ব্যাংকটা হচ্ছে পেওনার ব্যাংক, তো এটার সাথে আপনারা লিঙ্ক করে নেবেন। দেখুন আমার এখানে কিন্তু একটা ব্যাংক লিঙ্ক করা রয়েছে, এটা হচ্ছে একটা পেওনার আইবিএন নাম্বার অ্যাড করা। ওকে, তারপর এখানে যদি আপনার কার্ড অ্যাড করতে চান, মাস্টার কার্ড, মাস্টার কার্ড অ্যাড করতে হলে আপনাকে অবশ্যই সেই মাস্টার কার্ডটা অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ ছাড়া কিন্তু এখানে কার্ডটা অ্যাড করতে পারবেন না। ওকে, এখন আমি জাস্ট এটাকে আমি সেন্ড করব উইদাউট প্রবলেম। তো জাস্ট এখানে সেন্ড অর রিকোয়েস্ট মানি এখানে আপনারা ক্লিক করবেন, অথবা আপনার পেপ্যালে যে যা অপশনে রয়েছে সেখান থেকে আপনি করতে পারেন। যেমন এখানে দেখুন সেন্ড ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি, জাস্ট এদের ক্লিক করবেন। এখানে আপনি দিবেন যাকে পাঠাবেন, যদি আপনি আমাকে পাঠাতে চান বা যাকেই পাঠান না কেন, জাস্ট এখানে আপনি তার মেইলটা দিবেন। মেইলটা দেওয়ার পরে নেক্সট, ওকে, এখানে জাস্ট আপনি লিখবেন আপনার কত ডলার রয়েছে। আমার রয়েছে 1.40, এখানে কিন্তু পয়েন্ট হবে না, এখানে কমা হবে, ডলার রয়েছে, ইউরো না, ডলার রয়েছে। তো জাস্ট এটা আমি সেন্ড করতে চাচ্ছি। ও দেখুন এখানে নোট, আপনি চাইলে একটা নোটও লিখতে পারেন। তো জাস্ট এখানে আমি কন্টিনিউ দিলাম, দেখুন কন্টিনিউ দেওয়ার সাথে সাথে আমার এখানে এই যে দেখুন প্লিজ অ্যাড এ ফান্ডিং সোর্স, এর কথার মানে হচ্ছে দেখুন আপনার পেমেন্ট অপশনটা কিন্তু হাইড করা। তো এই কথাটার মানে হচ্ছে এখানে আপনার 1.40 অ্যামাউন্ট রয়েছে, এটা আপনি সেন্ড করতে পারবেন না। এখানে যদি আপনি আপনার কার্ডটা অ্যাড করেন তাহলে আপনার কার্ড থেকে কিছু পরিমাণ ডলার কেটে আপনার এটা পেমেন্ট হবে। তো জাস্ট আপনি এখানে যেটা করবেন, ধরুন আপনার এখানে $5 রয়েছে, আপনি $5 সরাসরি সেন্ড করতে পারবেন না। আর এটা হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্ট, আমি বিজনেস থেকে একটা বিজনেস অ্যাকাউন্টে ডলারটা সেন্ড করতে যাচ্ছি, সেক্ষেত্রে কোনো ভ্যাট কাটে না। তবে সর্বনিম্ন আপনার কিছু অ্যামাউন্ট কম এখান থেকে সেন্ড করতে হবে, পুরোপুরি আপনি সেন্ড করতে পারবেন না। যদি আপনার পার্সোনাল টু বিজনেস হয় তাহলে আপনি সব যত অ্যামাউন্ট রয়েছে আপনার অ্যাকাউন্টে পুরোটাই আপনি সেন্ড করতে পারবেন, কিন্তু এখানে আপনি পুরোপুরি সেন্ড করতে পারবেন না বিজনেস টু বিজনেসে। জাস্ট একটা পয়েন্ট কমিয়ে দিতে হবে, জাস্ট এখানে আমি 38 দিয়ে নিচ্ছি, 38, ওকে, 38 USD। এখানে আপনি আপনার যা খুশি তাই লিখতে পারেন, জাস্ট আমি এখানে আমার মন মতো আমি একটা নোট লিখলাম। তো জাস্ট এখান থেকে কন্টিনিউ দিবেন, ওকে, দেখুন এখন আমার এটা কিন্তু নিয়েছে, মানে আমি কিন্তু পুরোটা আমি দিতে পারছি না। তো জাস্ট আমি এখান থেকে সব কিছু দেখে তারপরে আমার এখানে দেখুন ফি কাটতেছে না। ফি এখানে আপনারা দেখবেন, আপনারা যদি পার্সোনাল হয়, পার্সোনাল টু বিজনেসে পাঠানোর সময় এখানে কত ফি কাটে সেটা কিন্তু দেখে নেবেন। ওকে, তারপর এখানে জাস্ট আমি সেন্ড পেমেন্ট নাও, ওকে, দেখুন ডান, আমি তার কাছে কিন্তু পাঠিয়ে দিয়েছি। এখন আমি অ্যাকাউন্ট ব্যালেন্সে যদি যাই, ওকে, আমি ব্যালেন্সে যাচ্ছি, আমার কিন্তু 00 রয়েছে, তার মানে আমার পুরোটাই গিয়েছে, কিন্তু আমার জাস্ট এখানে অ্যামাউন্টটা একটু কমিয়ে দিতে হবে। জাস্ট আপনি 1-2 সেন্ট কমিয়ে দিবেন তাহলেই সেন্ড হয়ে যাবে, এই ঝামেলাটা আর হবে না। এরপরে যদি পেপ্যালে অন্য কোনো সমস্যা হয় বা ঝামেলা হয় তাহলে সেটি এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, এবং আপনি চাইলে আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে আমাকে সরাসরি মেসেজ দিতে পারবেন, আমি ওখানে অ্যাক্টিভ রয়েছি, আমি অবশ্যই চেষ্টা করব আপনার প্রবলেমটা সলভ করে দিতে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন, আর পরবর্তী ভিডিওগুলো যদি মিস করতে না চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটি প্রেস করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। থ্যাংক ইউ।